প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় মুসল্লিন কেরাম, মুরব্বিনে আজম, যুবক ভাইয়েরা আমার, যত দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সবচেয়ে দারুণ এবং বেস্ট দোয়া আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন, এর চাইতে চমৎকার দোয়া আমি আর একটাও পাই নাই। সব সময় আমি এই দোয়াটাই বেশি বেশি করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া সম্পর্কে বলেছেন সূরা বাকরায় 201 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওমিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار বলে সুবহান আল্লাহ। এমন দোয়া আমি আমার লাইফে আর দেখিনি, এত চমৎকার দোয়া। শব্দ একেবারে ছোট কিন্তু এর অর্থ ব্যাপক বিস্তীর্ণ, গোটা বিশ্ব এই দোয়ার মাঝে সামিল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব আপনি আমাদের দান করুন পুরো বিশ্বের সকল কল্যাণ, পুরো বিশ্বের সকল কল্যাণ, সকল নেয়ামত সব কিছু আপনি আমরা দান করেন। এর চাইতে চমৎকার দোয়া আর হতে পারে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, গোটা বিশ্বময় যা আমার জন্য প্রয়োজন, যেটা আমার জন্য ভালো, যেটা আমার জন্য শিফা, যেটা আমার জন্য কল্যাণকর, ওইটাই আপনি আমরা দান করেন। সুবহানাল্লাহ, দুনিয়ার দোয়া এখানে শেষ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াফিল আখিরাতি হাসানা, পৃথিবীতে তো আপনি আমরা সব দিবেন ওই পরকালেও কেয়ামত মাঠেও আমি যেন কোনো জায়গায় কোনো স্তরে আমি যেন আটকে না পড়ি, পরকালের সকল কল্যাণ আপনি আমারে দান করেন। কিছু বাকি আছে বলেন? দুনিয়াটাও পেয়ে গেলাম, পরকালটাও পেয়ে গেলাম, এরপর আর একটা বাকি আছে, সেটা হলো জাহান্নাম। কেমন করে গেলাম একটা, এরপর আর একটা বাকি আছে, সেটা হলো জাহান্নাম। ওয়াকিনা আযাবান্নার, আমি আল্লাহর কাছে চাইলাম, প্রার্থনা করলাম, দোয়া করলাম, আল্লাহ আপনি তো আমার দুনিয়ার সব কিছু দিবেন, পরকালে সব কিছুই দিবেন, সাথে সাথে আপনি আমার জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আর তো হলো না, এমন আর তো কোনো সময় হয় না এরকম। হে রব দুনিয়া তো আপনি আমার সব দিবেন, পরকালের সব কল্যাণ দিবেন, এবং ভয়ঙ্কর পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তিদায়ক জাহান্নামের আযাব থেকেও আপনি আমারে বাঁচিয়ে দেবেন বলে সুবহানাল্লাহ। এর চাইতে চমৎকার তো আর একটা হতে পারে নাকি? এভাবে আমি আপনি আমার জীবনের কত প্রবলেম, কত সমস্যা রয়েছে, কত ক্রাইসিস রয়েছে, ফ্যামিলি ক্রাইসিস, রাজনৈতিক ক্রাইসিস, সামাজিক ক্রাইসিস, সব ক্রাইসিস থেকে মাপ চাইতে হবে কার কাছে, দোয়া করতে হবে কার কাছে, সব কিছু দিবেন কে? আপনার সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, আপনি নিঃসন্তান হয়ে আছেন গোটা পৃথিবীতে, 5 বছর 10 বছর বিয়ে করেছেন, এখনো সন্তান হচ্ছে না, চাইবেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে সুন্দর করে বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়াটা হলো আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিন তাকে 86 বছর, কেউ বলেছে 90 বছর, 86 বছর 90 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি পুত্র সন্তান দান করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তখনই দান করেছেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব আপনি আমাকে একটি নেক সন্তান দেন, ভালো সন্তান দেন, আদর্শবান সন্তান দেন, যেই সন্তান গোটা বিশ্বময় তার নাম ছড়িয়ে ছিটিয়ে থাকবে বলে সুবহানাল্লাহ। ইসমাইল নবীর নাম গোটা বিশ্বে ছড়িয়ে আছে না নাই? কোরবানির ইতিহাস কার থেকে শুরু হয়েছে? ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। এভাবে আমি আপনি সন্তান চাইতে পারি, ভালো ভালো সব কিছু চাইতে পারি, দিয়ে দেবেন কে? এখন অনেকে বিয়ে করেন নাই, ভালো চাকরির ব্যবস্থা নাই, পড়াশোনা উন্নতি হচ্ছে না, চাইবেন কার কাছে? একজন ভালো স্ত্রী চাইতে হবে কার কাছে? ভালো সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে বলেছেন সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি আপনি আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহ আপনি আমাকে এমন রূপবতী, গুণবতী, সুদর্শনা, চমৎকার, দিনদার একটি নারী দেন, একজন স্ত্রী দেন, যে স্ত্রীকে দেখলে আমার চোখটা শীতল হয়ে যায়, আর ওই স্ত্রী ঘর থেকে এমন এমন
পুতুলময় সুন্দর সুন্দর চমৎকার, আপনি কিছু বালক দেন, সন্তান দেন, মেয়ে দেন, ছেলে দেন, যাদেরকে দেখলে আমাদের চোখটা শীতল হয়ে যায়। আপনি অফিস করে আসলেন, মাঠে ময়দানে কাজ করে আসলেন, ক্ষেত খামারে চাষাবাদ করে আসলেন, রাজনীতি করে আসলেন, পুরো গা গরম, মাথা একেবারে গরম, গাতে ঘাম ঝরঝর করছে, এমন ক্লান্তি অবস্থা যখন আপনি ঘরে ফিরছেন, আপনার সুন্দর স্ত্রীর চেহারাটা দেখলে, ছোট্ট ছোট্ট সন্তানদের দেখলে মনটা এমনি জুড়িয়ে যাবে আল্লাহ আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার কাছে সন্তান চাও, ভালো সন্তান চাও, সুন্দর সন্তান চাও, তোমরা আমার কাছে সুন্দরী নারী চাও, রূপবতী গুণবতী নারী তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে সেটা দিয়ে দিব ইনশা আল্লাহ। যার ছেলে আছে, যার মেয়ে আছে, সে বুঝে ছেলেকে চুমু খেতে কী মজা লাগে। আপনার ছেলে আপনার মেয়ে যখন আপনার বুকের উপর ঘুমায়, মনে হয় যেন পৃথিবীতে আমি জান্নাতের স্বাদ, জান্নাতের আরাম আয়েশ পেয়ে গেছি, এমনটা হচ্ছে না? যাদের ছেলে মেয়ে আছে তারাই বুঝবেন। তাহলে এভাবেই আল্লাহর কাছে আমার ভালো ভালো জিনিসগুলো চাইতে হবে দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এবার বলুন তো, এই ছেলে এবং মেয়ে দেন কে? আর ছেলে এবং মেয়ে দেন না সেটাও কে দেন না? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, সূরা আশুরার 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। এয়াত আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীতে আমি এমন কিছু মানুষ সৃষ্টি করেছি, যাকে ইচ্ছা তাকে আমি কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা তাকে আমি ছেলে সন্তান দেই, যাকে ইচ্ছা তাকে আমি কন্যাও দেই না ছেলেও দেই না, যাকে ইচ্ছা তাকে আমি বন্ধ বানিয়ে রাখি কোনোটাই দেই না, সেই তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা, এই আয়াতে প্রথমে আল্লাহ তাআলা কন্যা সন্তানের কথা বলেছেন। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে, তার ঘরে মেয়ে হলে বেজার হয়ে যায়, এমন আছে না? মেয়ে হলে খুশিতে আলহামদুলিল্লাহ বলে না, কাউরে মিষ্টি খাবেতে চায় না, এমন অনেক মানুষ রয়েছে, মেয়ে হলে খুশি হয় না। কিন্তু আল্লাহ তাআলা আয়াতে প্রথমে মেয়ের কথাই বললেন, মেয়েরা হলো আল্লাহর পক্ষ থেকে বিশাল এক নেয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মায়ের জাতি সম্মান দিয়েছেন সবার আগে, তারপর দিয়েছেন পুরুষের বাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, বাবা মায়ের মাঝে আমি কাকে বেশি সম্মান করব, কার বেশি খোঁজ করব, খোঁজ খবর নেব? নবীজি বললেন, মা মা মা, তিনবার বললেন মা, এরপরে বললেন আবুকা, তোমার পিতার। তার মানে মায়ের সম্মান বেশি দিয়েছেন কে? তাহলে এই মা, এই নারীকে কখনো অবহেলা করা যাবে, যাবে কি না? কিন্তু এই সন্তান যদি না হয় তাহলে আমরা কোথায় যাই? মাজারে যাই, অমুক মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চাই, এমন মানুষ আসে না? নাই, নো, কোনো বাবার কাছে সন্তান চাওয়া যাবে? কোনো মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে? সন্তান দিবেন একমাত্র আল্লাহ, কোনো বাবা সন্তান দিতে পারবে? আমাদের সামনে দুইজন ডাক্তার রয়েছে, ডাক্তারও সন্তান দিতে পারবে? তারা চিকিৎসা করতে চিকিৎসা করে, বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে, এভাবে এভাবে চলুন, এভাবে এভাবে কাজ করুন, কিন্তু সন্তান দেওয়ার সরাসরি মালিককে